প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত পাবলিক বিশ্ববিদ্যালয় নওগাঁর নহাটায় প্রয়াত সাবেক নেতা আব্দুল জলিল স্মৃতি বিজড়িত ফয়েজউদ্দিন কোল্ড স্টোরেজ এলাকায় স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে বাস স্ট্যান্ড এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। এ সময় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন নওহাটামোর বণিক সমিতি সহ এলাকার অন্যান্য সংগঠনের সকল সদস্যবৃন্দ সহ এলাকার 200+ জনসাধারণ উপস্থিত ছিলেন। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের আহ্বায়ক ও ঢাকা IUBAT বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র। বক্তারা এ সময় বলেন, নওহাটা বাজার নওগাঁ জেলার মাঝখানে অবস্থিত। এই বাজার বা মোড় নওগাঁ রাজশাহী মহাসড়কে। এখান থেকে রাজশাহী, বগুড়া, জয়পুরহাট সহ সকল জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো। নওহাটা বাজারের পাশে এক ফসলা বেশ কিছু সরকারি খাস জমি সহ ইউনিয়নে মোট 1150 বিঘা জমিও আছে। এই জমিগুলো সরকার নিজের হেফাজতে নিয়ে এখানে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের রাজস্ব খাত থেকে জমি অধিগ্রহণের খরচ অনেকাংশেই কমে যাবে। শেখ হাসিনা আজ আমাদেরকে এই বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের উন্নয়নে দীর্ঘদিন গণনেত্রী শেখ হাসিনাকে উপস্থিত রয়েছেন চারাকপুর ভীমপুরের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রত্যেক জায়গাটি কোথায় হবে এটা নিয়ে আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গা থেকে প্রস্তাবনায় বিভিন্ন আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।